Marquinhos, ওহ মিসড, ব্রাজিল আর আউট। ঠিক এই লাইনটাতেই শেষ হয়েছিল ব্রাজিলের স্বপ্ন, বিদায় নিয়েছিল 2022 বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল হিসেবে গিয়েও খেলতে পারেননি সেমিফাইনালেও। একঝাঁক তারকার সবচেয়ে দামি বেঞ্চ টিম কিংবা প্রতিটি খেলোয়াড়ের এক একজন নেইমার, কত কথাই তো না উঠেছিল এই ম্যাচের আগ পর্যন্ত। তবে সব কথার অবসান অশ্রু চোখে মাঠ থেকে প্রস্থান, আরও একবার হেক্সা মিশনের সমাপ্তি, সবকিছুই হয়েছিল গত বছরের এই দিনে। নেইমার রদ্রিগোরা যেমন কান্না চোখে বিদায় নিয়েছিল, তেমনি কান্নায় ভেঙে পড়েছিল পুরো বিশ্বের ব্রাজিল ভক্তরা। তবে আনন্দ উল্লাসে মেতেছিল রাইভাল দল আর্জেন্টিনার সমর্থকরা। সৌদির কাছে আর্জেন্টিনার হারের পর যেমন উল্লাসে মেতেছিল ব্রাজিল সমর্থক, তেমনি এই হারেও নিজেদের আনন্দ খুঁজেছিল অনেক আর্জেন্টাইন সমর্থকরা। তবে শুধুই হয়তো খারাপ লাগার বিষয় ছিল নেইমের চোখের জল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই ম্যাচ জমে উঠেছিল অতিরিক্ত সময় 105 মিনিটে। নেইমারের নৈপুণ্যে লিড পায় ব্রাজিল, পাকুয়েতার সঙ্গে বল আদান প্রদান করে ডিবক্সে ঢুকে পড়েন তিনি, এরপর লিভাকোভিজের কাটিয়ে নিশানা ভেদ করেন। এগিয়ে যাওয়ার পর কিছুটা ধার হারায় ব্রাজিল, উল্টো ক্রোয়েশিয়া গোল শোধে হয়ে ওঠে মরিয়া, চাপ বজায় রাখার সুফল পায় তার একদম শেষ দিকে। বদলিনামা অর্সিস প্রায় বিনা বাধায় সামনে গিয়ে ডিবক্সে পাস দেন ফাঁকায় থাকা পেতকোভিজকে, আর তার জোরালো শটে মার্কুসের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, লাফ দিয়েও বল ফেরাতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন, আর তাতেই ম্যাচে আসে সমতা। খেলার টাইব্রেকারে গড়ালে রদ্রিগো নেওয়া প্রথম শট ঝাঁপিয়ে রুখে দেন লিভাকোভিচ, পরের দুই শটে গোল করেন ক্যাসিমিরো ও পেদ্রো। মার্কুসের নেওয়া চতুর্থ শট পোস্টে লেগে ফিরলে কান্নায় ভেঙে পড়ে ব্রাজিল শিবির, আর বিশ্বকাপের অপেক্ষা বেড়ে 2 দশক থেকে হয় কমপক্ষে 2 যুগ।